মাত্র সুযোগ দিয়ে দেখুন ভাইয়া, চলচ্চিত্র আমার ধ্যান জ্ঞান স্বপ্ন সাধনা, অভিনয় ছাড়া আমি বাঁচব না। পরিচালক রাজ চক্রবর্তীর সাথে নাচে অংশ নিয়ে ট্রলের মুখে নায়িকা কৌশানী। সম্প্রতি মুক্তি পাওয়া সিরিজ আবার প্রলয়ের সাফল্য উদযাপন পার্টিতে রাজের সাথে উদ্যম নাচে মেতে ওঠেন কৌশানী। সেখানে উপস্থিত ছিলেন রাজের স্ত্রী শুভশ্রীও। অন্তঃসত্ত্বা হওয়ার জন্য নাচে অংশ নেননি শুভশ্রী। এ ব্যাপারে কৌশানী বলেন, ফেমাস বলেই ট্রল হয় এটা আমার কাছে এখন স্পষ্ট। এও বুঝেছি ট্রলের জন্য গায়ের চামড়া মোটা করে যে কোনো কাজে নামতে হবে, তা রাজনীতি হোক কিংবা অভিনয়। কে কে বলল তা ভাবনায় আনা যাবে না, সেজন্যই সামাজিক যোগাযোগ মাধ্যমের মন্তব্যগুলো পড়া বন্ধ করে দিয়েছি। তিনি আরো বলেন, এসব ট্রলকে তিনি একেবারেই পাত্তা দেন না। কৌশানীর ভাষ্যে, সফলভাবে সামনে এগিয়ে যেতে হলে ট্রল নামক শব্দগুলো এড়িয়ে চলতেই হবে। নিজের কাজ যতক্ষণ সৎ ও সঠিকভাবে করে যাচ্ছি ততক্ষণ কোনো কিছু নিয়েই ভাবনা নেই। আলোচিত তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ 2021 সালে রাজস্থানে বিয়ে করেন তারা। অনেক সময় ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছে। জানতে চাওয়া হয়েছিল শ্বশুরবাড়ির লোকেরা বাচ্চা নেওয়ার জন্য চাপ দেয় কিনা। এবারে এ ব্যাপারে মুখ খুললেন এই তারকা জুটি। ক্যাট বলেন, আমার শ্বশুরবাড়ির লোকেরা খুবই ভালো, তারা কোনো ব্যাপারেই অতিরিক্ত চাপ দেন না। ক্যাট ও ভিকির বয়সের ফারাক 5 বছরের। তবে বলিউডে পেশাদার অভিনেতা হিসেবে ভিকির চেয়ে অনেক অভিজ্ঞ ক্যাটরিনা। শুধু তাই নয়, বলিউডের সুপারস্টারদের তালিকারও প্রথম দিকের নাম থাকে এ নায়িকার। তাদের সম্পর্কের ক্ষেত্রে কি কখনো অন্তরায় হয়ে দাঁড়ায়নি একে অপরের সেই অবস্থান? উত্তরে ভিকি বলেন, প্রথম দিকে ওই বিষয়টি মেনে নিতে আমারই অসুবিধা হতো। আমি তো বিশ্বাসই করতে পারতাম না যে ক্যাটরিনার মতো একজন তারকা আমাকে এত পাত্তা দিচ্ছে। তবে আমি ওর সঙ্গে সহজভাবে মিশে বুঝতে পেরেছি মানুষ হিসেবে কতটা খাটিও। তখনই আমি উপলব্ধি করেছিলাম নিজের জীবনসঙ্গী হিসেবে আমি ওকেই চাই। তারকার মোড়কের বাইরে থাকা ব্যক্তি ক্যাটের প্রেমেই পড়েছিলেন তিনি। বিয়ে করে সুখে সংসার করছেন তারা, তবে পরিবার পরিকল্পনা এখনই নয়। বলিউডের বর্তমান হট টপিক শাহরুখ খান অভিনীত সিনেমা জওয়ান। দলে দলে সিনেমা হলগুলোতে ভিড় জমাচ্ছেন শাহরুখ ভক্তরা, প্রশংসায় ভাসাচ্ছেন কিং খানকে, সেই সাথে বাহবা দিচ্ছেন পরিচালক অ্যাটলি কুমারকেও। এবারে এক অন্যরকম দাবি ভক্তদের, অ্যাটলির হাত কেটে দিতে বলেছেন তারা, যেভাবে কেটে দেওয়া হয়েছিল তাজমহল তৈরির শ্রমিকদের, যাতে করে তারা আরেকটি তাজমহল বানাতে না পারেন। এ মন্তব্যেও খুশি পরিচালক। এ ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা, এছাড়া আছেন দীপিকা পাডুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা সহ এক ঝাঁক তারকা। বেশ কিছুদিন ধরেই দেশের বাইরে নায়িকা অধরা খান উড়ে বেড়াচ্ছেন এদেশ থেকে ওদেশ, সেসব জায়গায় ঘুরে বেড়ানোর ছবি আপলোড করছেন সোশ্যাল মিডিয়ায়। স্বল্প বসনা অধরার সেসব ছবিতে তাকে একাই দেখা যাচ্ছে। নেটিজেনদের প্রশ্ন, কেন তিনি এতদিন দেশের বাইরে? তার খরচ কে বহন করছে? নাকি সুগার ড্যাডির আশ্রয়ে আছেন তিনি? সেসব প্রশ্নের উত্তর দিলেন অধরা। সুগার ড্যাডি নেই, আমার বিদেশ ঘোরার কারণ অনেককেই বলেছি, কিন্তু মানুষ শুধু শিরোনাম পড়ে, সংবাদের ভেতরে পড়ে না। আমার বড় বোন দুবাই থাকেন, তাই সেখানে গিয়েছিলাম। এখন যুক্তরাষ্ট্রে আছি পারিবারিক ব্যবসার খাতিরে। চলতি মাসে দ্বিতীয় সপ্তাহে এখান থেকে যাব কানাডা, সেখানে আমার ছোট বোন আছে, সে এবছর জুনে উচ্চশিক্ষার জন্য কানাডা গিয়েছে। নায়ক শাকিব খানের পারিবারিক জীবন কারোরই অজানা নয়। তার দুজন স্ত্রী, দুজন সন্তান, একজন শাকিব অপুর ছেলে আব্রাহাম খান জয়, অন্যজন শাকিব বুবলির ছেলে শেহজাদ খান বীর। জয় রাজধানী বসুন্ধরাতে একটি স্কুলে পড়াশোনা করছে। এবারে সেই একই স্কুলে ভর্তি করা হলো বীরকেও। স্কুলের প্রথম দিনের ছবি আপলোড করেন বুবলি, সেখানে দেখা যাচ্ছে হাস্যোজ্জ্বল পরিবার। ক্যাপশনে লেখেন, আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা ও মায়ার, কারণ
আজ আমাদের শেহজাদ বাবজানের স্কুলের প্রথম দিন।